সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সে যার অন্তর পরিষ্কার এবং মুখ সত্যবাদী। ইবনে মাজাহ 42:16। আমি আমার সাফল্যের জন্য আল্লাহ এবং আমার পিতামাতার কাছে ঋণী, যারা আমাকে যেখানে আমি সেখানে পৌঁছানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। যতক্ষণ না আমরা বুঝতে পারি যে প্রার্থনাই শান্তির একমাত্র উৎস, আমরা কখনোই মানসিক শান্তি পাব না। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য ধর্ম বর্ণের মানুষ সৃষ্টি করেছেন, তবে পৃথিবীতে একমাত্র শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। আমরা ইসলাম ধর্মের অনুসারী হলেও আমাদের মধ্যে ইসলাম ধর্মের জ্ঞান খুবই অল্প। মুসলিম হিসেবে উচিত আমাদের ধর্মের সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করতে হলে আমাদের উচিত সকল ধরনের ইসলামিক উক্তি পড়া।